নমস্কার, সবনাফিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। এখনো অগ্নিগর্ভ মণিপুর, বেলাগাম পরিস্থিতির মধ্যে এলো দুঃসংবাদ। এই লড়াইয়ে শহীদ হলেন বাংলার ছেলে। মঙ্গলবার সকাল থেকে মণিপুরে শুরু হয়েছে বিচ্ছিন্নতাবাদীর সঙ্গে জওয়ানদের বীরত্বহীন গুলি লড়াই। বিচ্ছিন্নতাবাদীদের গুলিবর্ষণে প্রাণ হারালেন ভাটপাড়া পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিএসএফ কমান্ডার রঞ্জিত যাদব। বিস্তারিত জানবো আমার সহকর্মী পিয়ালির কাছ থেকে, কি আপডেট রয়েছে? দেখো মৃত্তিকা, যেটা জানতে পাচ্ছি, ভাটপাড়া পৌরসভার সুখিয়াপাড়া এলাকায় 22 নম্বর গলির বাসিন্দা বছর 36-এর যুবক রঞ্জিতের বাড়িতে আজ সকালবেলা ফোন করে জানানো হয় আজ মণিপুরের গুলি লড়াইয়ে মৃত্যু হয়েছে রঞ্জিত যাদবের। মুহূর্তের মধ্যেই কিন্তু কান্নায় ভেঙে পড়ে সকলে। তার পরিবারের লোকজনদের কাছ থেকে জানা যাচ্ছে যে কমান্ডার রঞ্জিত যাদব 2009 সালে বিএসএফ এ যোগদান করে এবং তিনি কিন্তু একমাত্র রোজগেরের ছেলে। তোমায় জানিয়ে রাখি, মণিপুরে প্রায় 90 শতক পাহাড়ি জমিতেই কিন্তু কুর্কি, নাগা সহ বিভিন্ন জনজাতি গোষ্ঠীর বাস এবং বাকি অংশে অর্থাৎ ইম্ফল উপত্যকায় মূলত রাজ্যের সংখ্যাগরিষ্ঠ মেহিতাইরাই থাকেন। অভিযোগ করছে যে মায়ানমার থেকে আসা অনুপ্রবেশকারীদের অরণ্যে নতুন করে জনবসতি গড়ে তুলছে ওই জনজাতি কুর্কিরা, আর এর ফলে কিন্তু আগামী দিনে তাদের জমি বেদখল হওয়ার আশঙ্কা, এমনকি তা শুধু নয়, এর ফলে আগামী দিনে তাদের জমি বেদখল হওয়ার আশঙ্কাই শুধু নয়, তার পাশাপাশি কিন্তু মায়ানমারের মাদক চক্রগুলিকে কাঁচামাল যোগানেরও কিন্তু অভিযোগ উঠছে। ফলে বিবিধ জনজাতির মধ্যে জনসংখ্যাগরিষ্ঠ ভারসাম্য বদল এবং সম্পদ বণ্টনের জেরে কিন্তু কার্যত বর্তমানে অগ্নিগর্ভ হয়ে উঠেছে উত্তর পূর্বের রাজুট, এবং যার ফলেই কিন্তু যেখানে এই গণ্ডগোল চলছে সেই গণ্ডগোলে যে গুলির লড়াই, তাতেই মৃত্যু হয়েছে ভাটপাড়ার ছেলে। আপনার ভাই, আমার দাদা, বলে কি মেরে ভাই হ্যাঁ আপনার ভাই কো সুবহ বহুত দুঃখ কে সাথ বোল রে গুলি লাগ গিয়া হ্যায় হসপিটাল লেতে আতে হুয়ে দেহান্ত হো গয়া এই বলে। তো সেই শহীদ হো গয়া দেশ কা, শহীদ হ্যাঁ দেশ কে খাতির, দেশ কো খাতির শহীদ হো গয়া। উসকে উপর সংসার চলতা, হ্যাঁ ভাই কো উপর সংসার চলতা, দো বহন হ্যায় মা হ্যায় বাপ হ্যায় আর পিতাজি কা কোই কাম নেই হ্যায়, মিল মে কাম করতে হ্যায় কোই কাম উম মে অভি ঠিক সে নেই হ্যায়, পুরা ডিপেন্ডেন্ট রঞ্জিত কে, হ্যাঁ রঞ্জিত যাদব বড়া ভাই হ্যায় और दो बहन है, एक बहन का आँख नहीं है, चाहते हैं कि माँ का कुछ पेंशन वेंशन नहीं है, कोई नौकरी अब नहीं है, वही उनके ऊपर घर चलता था। ये बोल रहे हैं कि माँ का कोई घर में किसी का सरकार कोई व्यवस्था करे, कुछ करना पड़ेगा। कौन कौन सर में काम किया वो? 2009 में भर्ती हुए थे। 2009 में भर्ती हुए, 13 साल हो गए। 13 साल। आपका नाम? मेरा नाम संजीत यादव है। संजीत यादव, संजीत यादव, हाँ। कितने भाई? दो भाई, दो भाई दो बहन है। বিএসএফ কমান্ডার রঞ্জিত যাদবের মৃত্যুর খবর পেয়ে ধীরে ধীরে তার বাড়িতে ভিড় জমিয়েছেন বন্ধু বান্ধব এবং পাড়ার প্রতিবেশী থেকে শুরু করে আত্মীয় স্বজনেরা। শোকের ছায়া এলাকায় ভাটপাড়া থেকে রাজাদে 7 আপ নিউজ। এই খবরটি যদি মনে হয় গুরুত্বপূর্ণ, তাহলে অবশ্যই খবরটিকে শেয়ার করুন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এবং নিজের পরিচিত পরিজনদের সঙ্গে। এবং এই খবরটি কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যারা এখনো পর্যন্ত আমাদেরকে সাবস্ক্রাইব করেননি, তাদের উদ্দেশ্যে বলবো আমাদেরকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকন কিন্তু প্রেস করতে ভুলবেন না। তার কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশনও আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।